शरियत बहिर्भूत पंथाय एक बिंदु रक्त कारो धराते पारे ना। देखुन बांग्लादेशेर माटिते एक समय तारा किछु एई धरनेर अन्याय प्रोपागंडा चालियेछे, अन्याय किछु हत्या घटियेछे, फलश्रुतिते आजो आहलुल हादिसदेर उपरे बार बार एई क्लेम लागानो होच्छे, आजो कण्ठासा करे देওয়া হয়েছে, आहले हादिसदेर ओलामाए करामदेर अनेक बक्तब्य बानचाल करे देওয়া হচ্ছে, बंद करे देওয়া হচ্ছে, এই সকল বিভিন্ন অজুহাত খাড়া করে। ঠিক যে মিশন নিয়ে তারা কাজ করছিল সেই মিশনে তারা অনেক দূরে গিয়েছে। সহি আকীদার মানুষগুলোকে, আহলুল হাদিসদেরকে, সালাফি আকীদার মানুষগুলোকে অনেক দূরে পিছনে পিছনে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন এটাও কিন্তু এক প্রকারের জাহেলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बअदा। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अफ़हुक्मल जाहिलियति यबगून ومن أحسن من الله حكما لقوم يؤمنون وقال الله تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وعن وصمة بن زائد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال من النساء رواه البخاري ومسلم وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليحرق دمه रवाहुल बुखारी। दारुल हुदा इस्लामी कमप्लेक्स কর্তৃক आयोजित অধ্যকার इस्लामी सम्मेलনের सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद উপস্থিত রয়েছেন, কেউ রাস্তায় রয়েছেন। আজকের ইসলামী সম্মেলনের এক ঝাঁক বিদগ্ধ ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মহোদয়গণ, প্রাণপ্রিয় ছাত্রবন্ধুরা, উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার মুসলিম ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে कुरान मजीदेर कयेकटी आयात तेलावत करेছি रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लामेर बाणीर मध्य होते कयेकटी हादिस उल्लेख करेছি। एर आलोके आजके आमार आलोचनार निर्धारित विषय जाहेलियात। जाहेलियातेर कबले बर्तमान समाज उल्लेखित विषय उपरे कुरानुल करीम एवं सही हादिसेर प्रमाण भित्तिक किछु कथा बोले आलोचनार इति टानबो इंशाअल्लाह। अमा तौफीकी इल्ला बिल्ला आलैहि तावक्कलतु व इलैहि उनीब। सम्मानित उपस्थिति, अल्लाह रब्बुल आलामीन ए पृथिवीते मानुष के आपन हाथे निपुण करे सृष्टि करेछेन। जतो विधानावली दिएछेन ता मानुष एवं जीन जातिर जन्नो। मानुष एवं जीन जाति अल्लाह रब्बुल आलामीनेर ए विधान ए शरियत বাস্তবায়ন করবে। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সেই সময়টি আমরা জানি ইতিহাসে জাহেলি যুগ নামে খ্যাত। জাহেলি যুগ হিসাবে চিহ্নিত। জাহেলি যুগ বলতে অজ্ঞতার, বর্বরতার, অসভ্যতার, মূর্খতার যুগ বা সময়। এই জাহেলি যুগের মানুষগুলোকে অসভ্য, বর্বর, অশিক্ষিত, অসামাজিক মানুষগুলোকে সুসভ্য করার জন্য, আলোর পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের পথিক বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতে থাকলেন। জাহেলিয়াত ত্যাগ করে জাহেলি যুগের সভ্যতা সংস্কৃতি ত্যাগ করে মুসলিম সংস্কৃতি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, হুকুম আহকাম, রুকুন আরকান বাস্তবায়ন করার জন্য মানুষকে নসিহত করতে থাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাজুন নাস ইলাল্লাহি সালাসা। তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জঘন্য, নোংরা, নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে তিন প্রকারের। তার এক প্রকার হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে, হারামের যে নিষিদ্ধ এলাকা, এই নিষিদ্ধ এলাকায় নিষিদ্ধ কাজ যে ব্যক্তি করে, হারামের ভিতরে এরিয়াতে নিষিদ্ধ কাজ করে, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষের মধ্য থেকে। দুই, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া। মুসলিম সমাজে ইসলামের ভিতরে জাহেলি সুন্নাত চালু করে, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তিন, অমুত্তালেব দাম ইমরিন বেগয়রে হাক্কিন লিয়ুহরিকা দামাহু। অন্যায়ভাবে রক্তপাত করে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে খুন করে, কারো রক্ত ঝরায়, এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সহিহ বুখারীর 6882 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে বর্ণিত হয়েছে। 778 নম্বর হাদিস, মিশকাতের 143 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নোংরা মানুষের তালিকায় প্রথম পর্যায়ে যে তিন প্রকারের মানুষ রয়েছে, তার এক প্রকার হচ্ছে যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, মুসলিমদের মধ্যে জাহেলিয়াত চালু করে। আর এক প্রকার হলো যারা অন্যায়ভাবে কাউকে খুন করে বা হত্যা করে বা অন্যায়ভাবে কারো রক্তপাত করে। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তো আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় সাবজেক্ট নিয়ে, এই তিনটির দ্বিতীয়টি নিয়ে, জাহেলি সুন্নাত যারা চালু করে ইসলামের ভিতরে মুসলিমদের মধ্যে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। জাহেলি সুন্নাত বলতে জাহেলি যুগে, জাহেলিয়াতের সময় যেই কাজগুলো তৎকালীন সমাজে চালু ছিল ইসলাম নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এই কাজগুলো যদি মুসলিমদের মধ্যে কেউ চালু করে, মুসলিমদের মধ্যে কেউ চালু রাখে, মুসলিমদের মধ্যে কেউ মেনে ওটা সমাজে প্রচলন রাখে, তাহলে এই লোকগুলো জাহেলি সুন্নাত চালু রেখেছে, যে লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সবার উপস্থিতি, দেখুন এই জাহেলিয়াত বর্জন সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়াত তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, নিয়ম কানুন, হুকুম হাকাম রয়েছে, তাহতা কদামাইয়া, আজকে আমি দুই পায়ের নিচে কবর দিয়ে দিলাম, আমার দুই পায়ের নিচে পুঁতে দিলাম, সমস্ত জাহেলিয়াতকে পায়ের নিচে আজকে দাফন করে দিলাম। ওয়ারাবাল জাহেলিয়াত মাউদুন, মনে রাখো সুদও কিন্তু তার অন্তর্ভুক্ত, সুদ প্রথাও কিন্তু জাহেলিয়াত, যা আমি আজকে পুঁতে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, মিশকাতের 2555 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে জাহেলি সুন্নাত আমরা যেগুলো পেলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস পেলাম যা সমাজে চলে, সেটা হলো সুদ। সমাজে সুদখোরদের সংখ্যায় বেশি, সুদ খায় না তাদের সংখ্যা কম। সম্মানিত উপস্থিতি, দেখুন যারা সুদ খান, যারা সুদ দেন, যারা সুদের চুক্তিপত্র লিখেন, যারা সুদী প্রতিষ্ঠানে সম্পৃক্ত রয়েছেন, সুদী প্রতিষ্ঠানে সহযোগিতা করেন, সুদী প্রতিষ্ঠানে সময় শ্রম ব্যয় করেন, তারা সকলেই জাহেলি সুন্নাত চালুর সাথে সম্পৃক্ত, যারা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, আল্লাহর কাছে নিম্ন শ্রেণীর মানুষ। হতে পারেন আপনি কোটিপতি, হতে পারেন আপনি শিল্পপতি, হতে পারেন আপনি অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু সুদী কারবারের সাথে সম্পৃক্ত, আল্লাহর কাছে আপনি সবচেয়ে খারাপ, মানুষের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আপনি। কতটা খারাপ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 7টি আয়াতে সুদকে নাকচ করেছেন। সূরা বাকারা 275, 276, 278, 79, 80, সূরা আলে ইমরান 130, সূরা রুম 39, 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুদ নাকচ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা বলতে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামরে বায়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দ মিন 36 দিরিয়া, জেনে শুনে যদি এক দিরহাম কেউ সুদ খায়, জেনে বুঝে 1 টাকা সুদ যদি খায়, 1 দিরহাম, 1 দিরহাম সুদ যদি কেউ ভক্ষণ করে, তাহলে 36টি নারী ধর্ষণ করলে छत्रिशटी नारीर इज्जत नष्ट करले जे पाप हय एक दिरहम सूद खेले तार चेये भयाबह पाप हय, तार चेये भयंकर पाप हय। मुस्नाद आहमदेर 22007 22008 सिलसिला सहीहार 1033 मेशकातेर 2825 नम्बर हादिस एवं ग्रहणीय सानादे वर्णित हयेछे। सम्मानित उपस्थिति अन्य एक बर्णना एसेछे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन आरबा सबुना हुबान सूद खेले 70 प्रकारेर पाप हय। ऐसारुहा आयन कहर रजुल उम्माहु सबचेये छोट मानेर पाप सबचेये हल्का पापटी हच्छे मायेर साथे बिये करा बा मायेर साथे व्यभिचार करा, मायेर साथे बासर करले जे रकमेर पाप हय सेई मानेर पाप। इब्ने माजार 2274 नम्बर हादिस, मुस्तादराके हाकिम 2259 नम्बर हादिस, मेशकातेर 2826 नम्बर हादिस एवं हादिसटी सही। सम्मानित उपस्थिति जे कथा बोलछिलाम सूद एत जघन्य पाप, सूद एत नोंगरा पाप जेई सूद भक्षण करले मायेर साथे जेनार समतुल्य पाप हय, जेनार समतुल्य नय 70 गुण पापेर सबचेये छोट पापटा हय मायेर साथे व्यभिचार करार मतो। ताहले बड़ पापटा केमन होते पारे, एक नम्बर पापटा कत बड़ होते पारे ता विश्लेषण करा मुश्किल, ता भाषाय बुझानोर मतो भाषा बांग्लादेशे नेই, बांग्ला भाषाते नेই। एक नम्बर पाप कत बड़ होते पारे यदि 70 नम्बर पापटा मायेर साथे व्यभिचारेर मतो होते हय। सम्मानित उपस्थिति अथच मुस्लिम एटा आमरा किछुई मने करि ना, एटा किछुई भाबी ना, एटा हच्छे इहुदी ख्रिस्टानदेर षड़यंत्र। कारण आपनि आमि जे मोनाजात करी, आपनि आमि जे दुआ करी, आपनि आमि जे प्रार्थना करी, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি স্মরণ করি, এই প্রার্থনা, এই মোনাজাত, এই দোয়া, এই জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো জীবিকা হালাল হতে হবে, রুজি হালাল হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ দিলেন মুমিনদেরকে। তুম্মা দাকারার রাজুলি তিলিস সফর আসআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের উদাহরণ দিলেন যেই লোক চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, আসমানের দিকে হাত তুলে মোনাজাত করছে, প্রার্থনা করছে, দোয়া করছে, ইয়া রাব্বি হে আমার প্রভু, হে আমার প্রভু। ওয়ামাতামু হারাম, অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা হারাম টাকার কেনা, হারাম উৎস থেকে সংগ্রহ করা। ওয়ামাশরাবু হারাম, যে পানি পান করছে এই পানিও হারাম উৎস থেকে ব্যবস্থা করা হয়েছে। ওয়ামালবাসু হারাম, যে পোশাকটা পরে ইয়া রাব্বি বলে প্রভুকে ডাকছে সেই পোশাকটাও হারাম টাকা দিয়ে কেনা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার এই প্রার্থনা কবুল করবেন, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কারণ আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। সবারই তো উপস্থিতি ইহুদি খ্রিস্টান অমুসলিম জগৎ তারা হিসাব করে দেখেছে মুসলিমদেরকে ইবাদত বন্দেগী থেকে ফিরাতে চাইলে সকলকে ফিরানো সম্ভব নয়, তাহলে এমন কিছু থিওরি তাদের মধ্যে দিতে হবে, এমন কিছু সিস্টেম তাদের মধ্যে চালু করতে হবে, এমন কিছু নীতি তাদের মধ্যে প্রয়োগ করতে হবে তারা ইবাদত করবে কিন্তু ইবাদতে কাজ হবে না, তারা প্রার্থনা করবে কিন্তু তাদের প্রার্থনা কবুল হবে না। এই চিন্তা এবং চেতনা তারা থ্রো করেছে, অর্থনৈতিক মেরুদণ্ড মুসলিমদের নষ্ট করে দিয়েছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে সুদী অর্থনীতি দিয়ে। একজন মুসলিম সুদী অর্থনীতির সাথে সম্পৃক্ত থাকবে, সুদী কারবারের সাথে জড়িত থাকবে, ইয়া রব্বি বলবে, অথচ তার প্রার্থনা আল্লাহর নিকটে পৌঁছাবে না, আল্লাহ গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম দৈনিক অন্তত 17 বার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল পথ দেখাও। প্রতিদিন একজন মুসলিম 17 বার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও। সেই হিসাবে বাংলাদেশ থেকে তো অন্যায় উঠে যাওয়ার কথা, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ মানুষ বারংবার প্রত্যেক দিন আল্লাহকে বলছে সিরাতে মুস্তাকিম দেখাও। কিন্তু সিরাতে মুস্তাকিম আমাদের আছে কি? যদি সিরাতে মুস্তাকিমের পথে আপনি আমি চলতে পারি, তাহলে এত অন্যায়, এত দুর্নীতি, এত ব্যভিচার, এত লুণ্ঠন, এত চুরি ডাকাতি খুন খারাপি কেন দিন দিন বেড়ে চলেছে? মানে আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি, তবে আপনার আমার এই প্রার্থনা নিষ্প্রাণ, আপনার আমার এই প্রার্থনা প্রাণহীন। এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হয়তো বা গ্রহণ হচ্ছে না, যার কারণে আপনার আমার মধ্যে কোনো চেঞ্জ নেই, আপনার আমার মধ্যে কোনো পরিবর্তন নেই। সালাত শেষ করে সুদি কারবারে অঙ্ক কষা শুরু করে দিলাম, সালাত শেষ সুদি কারবার হিসাব করা শুরু করলাম, ফজরের সালাত পড়ে হিসাব করা শুরু করলাম, আজকে কার কার কাছে যাব, কত টাকা আমি লেনদেন করব, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এই একটা জাহেলিয়াত মুসলিম বিশ্বকে কুরে কুরে খাচ্ছে, মুসলিমদের অর্থনীতি ভঙ্গুর করে ফেলেছে। যতদিন পর্যন্ত আপনি আমি এই সুদী অর্থনৈতিক বলয় থেকে বের হতে না পারবো, ততদিন পর্যন্ত অর্থনৈতিক যে সুফল মুসলমানদের তা ভোগ করতে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন, ফলশ্রুতিতে সময় বেশি লাগেনি, মাত্র 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে 2.5 বছর, প্রায় 2.5 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু, প্রায় 10.5 বছর আবু বকরের শাসনামল পার হলো, 23 আর 2.5 25.5। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু এসে 10.5 বছর, তার 10.5 বছরের খেলাফতকালের প্রথমার্ধ পার হওয়ার পরে, মোটামুটি 5 বছর বা কিছু কম বেশি পার হওয়ার পরে, যখন 30 বছরের ব্যবধানে ইসলাম, কোরআন এবং সুন্নাহর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার মোটামুটি 30 বছরের মাথায় এমন সুফল বয়ে আসলো, জাকাতের অর্থ নেওয়ার মতো মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে জাকাতের অর্থ নিবে গ্রহণ করবে এই লোকগুলো অভাব দেখা গিয়েছিল, মানুষ নিতে চাইতো না জাকাতের অর্থ, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। ফলশ্রুতিতে ইতিহাস প্রমাণ করে উমর রাদিয়াল্লাহু আনহু জাকাতের অর্থ জনকল্যাণমূলক রাস্তাঘাট বা এই জাতীয় কাজেও ব্যয় করেছেন, কারণ নেওয়ার মতো কোনো লোক ছিল না। মাত্র 30 বছরের মধ্যে অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল ইসলামী অর্থনীতির এই জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে। অথচ আজকে আমাদের বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, অথচ আমরা দারিদ্রতার সীমা থেকে বেরিয়ে আসতে পারি না। সবারই তো উপস্থিতি, দেখুন, আবারও যদি অর্থনৈতিক সুফল পেতে চাই, আবারও যদি অর্থনৈতিক চাঙ্গা অবস্থা দেখতে চাই, মুসলিম হিসাবে আপনাকে আমাকে সুদী অর্থনীতি ত্যাগ করে ইসলামী অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতির কাছে আত্মসমর্পণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। দেখুন, সুদী অর্থনীতি হচ্ছে সমাজের ব্যক্তি বিশেষ গুটি কয়েক মানুষের মধ্যে অর্থ পুঞ্জীভূত থাকবে, গুটি কয়েক ব্যক্তির মধ্যে অর্থের পাহাড় গড়বে, আর দরিদ্ররা আরো দরিদ্র হবে। হচ্ছেও ঠিক তাই। বিধায় আপনাকে আমাকে জাহেলিয়াত ত্যাগ করতে হবে। যেমন সুদী অর্থনীতি, এই জাহেলিয়াত, সুদ ভিত্তিক জাহেলিয়াত যেমন মুসলিম সমাজকে কুরে কুরে খাচ্ছে, অনুরূপী জাহেলিয়াত মুসলিম সমাজকে কুরে কুরে খাচ্ছে সেটি হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে খুন করা। দেখুন, অন্যায়ভাবে মানুষ খুন করার প্রবণতা কয়েকভাবে চলছে বাংলাদেশের মাটিতে, গোটা পৃথিবীতে। কেউ ধর্মের লেবাস পরে, ধর্মীয় চেতনা লালন করে, কোরআন এবং হাদিস বলেও মানুষকে খুন করছে, যেটা বাংলাদেশে জেএমবি বা জেএমজেবি বা চরমপন্থী আকিদা পুষ্ট সংগঠনগুলো, যারা খারেজি আকিদা লালন করে, তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে এই বাংলাদেশের মাটিতে তাদের চেতনা লালন করে প্রমাণ করছে। তারা তাদের আদর্শ কায়েম করার জন্য সশস্ত্র জেহাদ করে মানুষকে খুন করার প্রবণতায় মাঠে নেমে আছে। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান সময়ে এই জঙ্গিবাদ আকিদা যারা পোষণ করে, জঙ্গিবাদী চেতনা যারা লালন করে, দূর ইতিহাস খুঁজলে দেখা যায় তৎকালীন সময়ে খোলাফায়ে রাশেদার সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল, উমর রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল, তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে যারা হত্যা করেছিল, তাদের আকীদা, তাদের চেতনা, তাদের মিশন আর আজকের জঙ্গিবাদী আকীদার মিশন প্রায় একই, কোনো পার্থক্য নেই। মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করার জন্য কোরআন এবং হাদিসের যারা অনুসরণ করে, যারা আলুল হাদিস, যারা সালাফি, যারা সহিহ আকীদা লালন করে, এই মানুষগুলোকে সমাজে ভিন্নভাবে চিত্রিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের এটা একটা নতুন ষড়যন্ত্র, এই জঙ্গিবাদ। যেই ব্যক্তি কোরআন এবং হাদিস মানবে, কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী, ওই ব্যক্তি কোনোদিন অন্যায়ভাবে কারো রক্ত ঝরাতে পারে না। শরীয়ত বহির্ভূত পন্থায় এক বিন্দু রক্ত কারো ঝরাতে পারে না। দেখুন, বাংলাদেশের মাটিতে এক সময় তারা কিছু এই ধরনের অন্যায় প্রোপাগান্ডা চালিয়েছে, অন্যায় কিছু হত্যা ঘটিয়েছে। ফলশ্রুতিতে আজও আহলুল হাদিসদের উপরে বারবার এই ক্লেম লাগানো হচ্ছে, আজও কণ্ঠাসা করে দেওয়া হয়েছে, আহলে হাদিসদের, ওলামায়ে কেরামদের অনেক বক্তব্য বানচাল করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, এই সকল বিভিন্ন অজুহাত খাড়া করে। ঠিক যে মিশন নিয়ে তারা কাজ করছিল, সেই মিশনে তারা অনেক দূরে গিয়েছে। সহিহ আকীদার মানুষগুলোকে, আহলুল হাদিসদেরকে, সালাফি আকীদার মানুষগুলোকে অনেক দূরে পিছনে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, এটাও কিন্তু এক প্রকারের জাহেলিয়াত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা জাহেলিয়াত। বাংলাদেশের মাটিতে যদি চুলচেরা বিশ্লেষণ করা যায়, চিরুনি অভিযান চালানো যায়, যারা কোরআন এবং হাদিসের প্রকৃত অনুসারী, যারা প্রকৃত আহলে হাদিস, যারা প্রকৃত সালাফি, তারা অন্যায়ভাবে কারো এক বিন্দু রক্ত ঝরায় না, খুঁজে পাওয়া যাবে না। আহলুল হাদিসদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আহলুল হাদিসের সন্তানেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আহলুল হাদিসের সন্তানেরা চিটাগং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আহলুল হাদিসের সন্তানেরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দেশের বড় বড় কলেজে পড়াশোনা করে। বলতে পারবেন হল দখল বা টেন্ডারবাজি বা আধিপত্য বিস্তারের জন্য একজন ছাত্রের রক্ত ঝরিয়েছে, কোন আহলে হাদিসের সন্তান করেছে? বাংলাদেশের রেকর্ড নেই, করছে অন্যরা, অথচ তারা জঙ্গি নয়, তাদের সমস্যা নেই, দোষগুলো চাপানো হচ্ছে আহলুল হাদিসদেরকে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার বিশ্লেষণের দরকার যে এটাও কিন্তু এক প্রকার জাহেলিয়াত। প্রত্যেক দিন দৈনিক পত্রিকাগুলোতে চোখ রাখলেই খুনের চিত্রগুলো ভেসে উঠে, খুনের নতুন নতুন রিপোর্ট সামনে আসে। এটা কি জাহেলিয়াত নয়? একজন বাড়ি থেকে বের হয়েছে, আবার বাড়িতে ফিরবে, এই নিরাপত্তাটার অভাব রয়েছে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে রক্ত ঝরানো, অন্যায়ভাবে খুন করা, এটাও কিন্তু এক প্রকারের জাহেলিয়াত। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। এরপরে দেখুন, সমাজে আরেকটা জাহেলিয়াত আরো বেশি প্রকট আকর ধারণ করে আছে, কঠিন রূপ নিয়েছে, তা হচ্ছে নারীদের বেহায়াপনা। নারীদের বেহায়াপনা এতটা পর্যায়ে ছড়িয়েছে, এত নিচে নেমেছে যা বিশ্লেষণ করাও কঠিন। আমরা যদি দূর ইতিহাস খুঁজি তাহলে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা কাটানোর জন্য তার একজন সাথী করে দিলেন, তারই এক অঙ্গ থেকে হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ রব্বুল আলামিন গোটা জান্নাতে বিচরণ করার সুযোগ দিলেন, শুধুমাত্র নিষেধ করলেন একটা গাছের নিকটে যেতে। ইবলিস শয়তান, যে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে অভিশপ্ত হয়েছে, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে ভুল বুঝাতে না পেরে ভুল বুঝানোর জন্য হাতিয়ার হিসাবে গ্রহণ করলো হাওয়া আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে একজন পুরুষকে ঘায়েল করার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাটম বোমার নাম হলো নারী জাতি। নারীর চেয়ে বড় পারমাণবিক অস্ত্র পুরুষের জন্য আর নেই। একজন পুরুষের সারা জীবনের ইতিহাস চেঞ্জ করে দিতে পারে নারী জাতি। সম্মানিত উপস্থিতি, এই কথা আমার নয়, এই কথা এই পৃথিবীর যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলার রিজাল মিনান নিসা। আমি আমার পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী মুসলিম জাতির জন্য, পরবর্তী মানুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে গেলাম পুরুষদের জন্য, এই ফিতনার নাম হচ্ছে নারী জাতি। নারী ফিতনার চেয়ে বড় ফিতনায় পৃথিবীতে পুরুষদের জন্য নেই। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস, মিশকাতের 3086 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, পুরুষের জন্য নারীর চেয়ে বড় ফিতনার দ্বিতীয়টি নেই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাআইতু মিন নাকাসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজাম মিন ইহদাকুন্না। নারী জাতি, তোমরা বুদ্ধিতে কম, তোমরা জ্ঞানে কম, তোমরা দিন ধর্ম পালনে কম, অথচ একজন শক্তিশালী, সচেতন, সূক্ষ্ম মেধার অধিকারী পুরুষকে একটা নারী যত দ্রুত বশে আনতে পারে পৃথিবীতে আর কেউ আনতে পারে আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 304 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন নারী দিয়ে একটা পুরুষকে যত দ্রুত নষ্ট করা যায় অন্য কাউকে দিয়ে করা যায় না। ঠিক শয়তান এই ফাঁদটাই বেছে নিয়েছিল। হাওয়া আলাইহিস সালামকে দিয়ে আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদের পোশাক খুলে নিলেন। শয়তানের প্রথম কাজ হলো পোশাক অপসারণ করা, যা বর্তমান বাংলাদেশে একই অবস্থা। নারীদের পোশাক খুলে নিয়ে তাদেরকে নগ্ন করে এই জাহেলিয়াত ছড়িয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে আজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এই জাহেলিয়াত থেকে যদি বের হতে না পারে, প্রত্যেক পরিবারের অভিভাবক সদস্যরা যদি তার সন্তানদেরকে, তার অধীনস্থ নারীদেরকে এই পথ থেকে ফিরাতে না পারে, তাহলে আগামী দিন আপনার আমার জন্য খুব করুণ অবস্থা। আজকে শিক্ষা ব্যবস্থা হতে হতে এমনকি শিক্ষালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানও যৌনতার শিক্ষা দেওয়া হয়, যৌনতার শিক্ষা দেওয়া হয়। আশ্চর্য, অবাক লাগে। বাল্য বিয়ে নিষেধ, কিন্তু বাল্য অবস্থায় যৌনতার সাথে সম্পৃক্ত হচ্ছে সে বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেই। সেটা প্রেম, সেটা তাদের ভালোবাসা। আসুন আমরা বিষয়গুলো অনুধাবন করি, আমরা বিষয়গুলো পরিহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত কি বুঝার তৌফিক দান করুন এবং মেনে নেওয়ার মেজাজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জাহেলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরিশেষে, মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।